আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষাটু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা বাংলা ভাষার মাধ্যমে আধুনিক মালয় ভাষা শিখতে পারি এবং চলিত মালয় ভাষা কথা বলতে পারি সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আমরা সচরাচর সবাই জানি যে কোনো একটি ভাষা দুইটি রূপ হয়, একটা হচ্ছে চলিত আর একটা স্ট্যান্ডার্ড। তো অনেক সময় আমরা যদি চলিত ভাষায় কথা বলি তার মাঝে যদি স্ট্যান্ডার্ড ভাষা কথা বলি, আপনার স্ট্যান্ডার্ড ভাষাটাই সর্বোচ্চ বলে মনে হবে, কারণ স্ট্যান্ডার্ড ভাষা সবাই বুঝে, অনেক সময় চলিত ভাষা অনেকে বুঝতে পারে না। তবে যাই হোক না কেন, আজ আমরা দেখব আমাদের কথা বলার মতন যে বাক্য, যে শব্দগুলি প্রয়োজন মালয় ভাষার, সে বিষয়গুলি সম্পর্কে। আপনিও হয়তো এই ভিডিওটি দেখার মাধ্যমে মালয় ভাষা অনর্গল কথা বলতে পারবেন বা এই বাক্যগুলি আপনিও ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন। তবে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। তোমাকে অনুসরণ করি এর মালয় হবে ইকট আওয়া। ইকট আওয়া অর্থ হলো তোমাকে অনুসরণ করি, কাউকে অনুসরণ করা, এটা হবে ইকট। ইকট অর্থ হলো কাউকে অনুসরণ করা, সামনে এটা হবে ডেপান। সামনে এর মালায় বাক্যটি হবে ডেপান। গত্ত এর মালায় হবে লুবাং। লুবাং অর্থ হলো গত্ত। সামনে গত্ত আছে, ডেপান আডা লুবাং। ডেপাং আডা লুবাং এটা হলো সামনে গত্ত আছে। কোনো কিছু খোঁজ করা, এটাকে বলা হয় চারি। কোনো কিছু খোঁজ করা এর মালায় বাক্যটি হবে চারি। তাকে খোঁজো এর মালায় হবে চারি দিয়া। চারি দিয়া অর্থ হলো তাকে খোঁজো। প্রলয়ন পালানো এর মালায় হবে লারি। লারি অর্থ হচ্ছে প্রলয়ন করা বা পালানো। তুমি পালিয়ে গেছো এর মালায় বাক্যটি হবে আওয়া সুডালারি। আওয়া সুডালারি, তুমি পালিয়ে গেছো। সাক্ষাৎ দেখা করা, সাক্ষাৎ করা বা দেখা করা এর মালায় বাক্যটি হবে জুম্পা। জুম্পা অর্থ হলো সাক্ষাৎ করা বা দেখা করা। সিরা এর মালায় হবে গোয়া। গোয়া অর্থ হলো সিরা। আপনি কেন দাঁড়িয়ে আছেন, কেনাপ্পা আওয়া বার দিবি। কেনাপ্পা আওয়া বার দিবি, আপনি কেন দাঁড়িয়ে আছেন। লাগানো এর মালায় হবে পাসাং। পাসাং অর্থ হলো লাগানো। কোথায় লাগাবো এর মালয় বাক্যটি হবে মানা মাও পাছাং। মানা মাও পাছাং অর্থ হলো কোথায় লাগাবো। আপনি কেন কাঁদছেন, কেনাপ্পা আওয়া নাঙ্গিস। কেনাপ্পা আওয়া নাঙ্গিস অর্থ হলো আপনি কেন কাঁদছেন। পড়ে যাওয়া এর মালয় হবে জাত। জাত অর্থ হলো পড়ে যাওয়া। সে পড়ে গেছে, দিয়া সুডা জাত। সে পড়ে গেছে এর মালায় বাক্যটি হবে দিয়া সুডা জাত। কে পড়ে গেছে এর মালায় হবে সিয়াপা জাত। সিয়াপা জাত অর্থ হলো কে পড়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে সিয়াপা অর্থ দ্বারা বোঝা হয় কে বা কি। কে এর মালায় হবে সিয়াপা। কে এর মালায় হবে সিয়াপা। কি এর মালায় হবে আপা। কি এর মালায় হবে আপা। আবার
আছে এর মালায় হবে আডা। চালাক এর মালায় হবে পান্ডাই। পান্ডাই অর্থ হল চালাক। তুমি অনেক চালাক, আ বাইনাক পান্ডাই। আ বাইনাক পান্ডাই অর্থ হল তুমি অনেক চালাক। সে চালাক না, দিয়া তাহ পান্ডাই। দিয়া তাহ পান্ডাই অর্থ হল সে চালাক না। সোনা এর মালায় হবে ডেঙ্গার। সোনা এর মালায় হবে ডেঙ্গার। আগে শুনুন এর মালায় হবে ডেঙ্গার ডুলু। আগে শুনুন এর মালায় হবে ডেঙ্গার ডুলু। বোকা এর মালায় হবে বুডু। বোকা এর মালায় হবে বুডু। সে বোকা না, দিয়া তাহ বুডু। দিয়া তাহ বুডু অর্থ হল সে বোকা না। বোকার মতো কাজ করো না, জাঙ্গান বুডু মাচাম বুয়াত। জাঙ্গান বুডু মাচাম বুয়াত। বোকার মতো কাজ করো না। হাসাহাসি করা এর মালায় হবে ক্যাটাওয়া। ক্যাটাওয়া অর্থ হল হাসাহাসি করা। রশি বা দড়ি এটা হবে টালি। রশি বা দড়ি এটা হবে টালি। রশি কোথায় আছে? মানা আডা টালি। মানা আডা টালি অর্থ হল রশি কোথায় আছে। আপনাদের সবাইকে বলছি, ছায়া চেক আপ ইউ সুম্মা অরাগ। ছায়া চেক আপ ইউ সুম্মা অরাগ। এটা ভালো না, আগেরটা ভালো। এটা ভালো না, আগেরটা ভালো। ইনি তিডা বাইক লামা দিয়া আডা বাইক। ইনি তিডা বাইক লামা দিয়া আডা বাইক। শুরুতে এর মালায় বাক্যটি হবে মুলা মুলা। মুলা মুলা অর্থ হল শুরুতে। বারবার আসেন কেন? ক্যানাপ্পা কালি কালি মারি। ক্যানাপ্পা কালি কালি মারি অর্থ হল বারবার আসেন কেন। আমরা সবাই কি করব? কিতা সুম্মা অরাং আপা বুয়াত। কিতা সুম্মা অরাং আপা বুয়াত। আমরা সবাই কি করব? কোনো লাভ নাই, তিডাক লাকু। তিডাক লাকু অর্থ হল কোনো লাভ নাই। ভুলে গেছি এর মালায় বাক্যটি হবে সুডা রূপ্পা। সুডা রূপ্পা অর্থ হল ভুলে গেছি। বিরক্ত করো না, জাঙ্গান কাচ্ছাও। জাঙ্গান কাচ্ছাও অর্থ হল বিরক্ত করো না। যখন তখন আসবেন না, জাঙ্গান দাতাং সুকা হাতি। জাঙ্গান দাতাং সুকা হাতি যখন তখন আসবেন না। এরকম ইনি মাচাম। ইনি মাচাম অর্থ হল এরকম। দেখিয়ে দাও এর মালায় বাক্যটি হবে কাশি তুঞ্জু। কাশি তুঞ্জু অর্থ হল দেখিয়ে দাও। দেখা এর মালায় বাক্যটি হবে লিহাত। লিহাত অর্থ হল দেখা। কারণ এর মালায় হবে সেব্বাব। সেব্বাব শব্দটির অর্থ হল কারণ। ভয় করি না এর মালায় বাক্যটি হবে তাডা তাকুট। তাডা তাকুট অর্থ হল ভয় করি না। আমি ভয় করি ছায়া তাকুট। ছায়া তাকুট অর্থ হল আমি ভয় করি।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বাংলা হতে মালয় ভাষার কালেকশন। আমি আশা করব এই টিউটোরিয়ালে অনেক গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তুলে ধরা হয়েছে এবং বাক্য তুলে ধরা হয়েছে। যারা নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটি বিশেষ বিশেষ উপযোগী, কারণ আপনারা কথা বলার জন্য এমন বাক্য এমন শব্দগুলি বারবার ব্যবহার করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আর যদি কমেন্টস করতে পারবেন, যদি কমেন্টস করেন তাহলে ভালো হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও।